মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন, মডার্ন হার্বাল গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং বরাবরের মতো এবারও এই প্রশ্নের উত্তরগুলো আমরা খাদ্য পুষ্টি পথের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য এবং সুপরিচিত হার্বাল গবেষক ও চিকিৎসক, যিনি এদেশে হার্বাল গবেষণাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করছেন এমন একজন ব্যক্তিত্ব, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, তাহলে আসুন আমরা আমাদের এই প্রশ্ন উত্তর পর্বটি শুরু করি। প্রথমেই যার প্রশ্নটি পড়ছি, নিজা আক্তার লিখেছেন ঢাকার গাজীপুর থেকে, বয়স 32 বছর। প্রশ্ন হচ্ছে যে আমার মাসিক নিয়মিত হয় না, মাসিক শুরু হলে তা শেষ হতে চায় না, খুব বিব্রতকর পরিস্থিতিতে আছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার জন্য কী খাদ্যপত্র খেতে হবে তা জানাবেন। যে বোন, আপনার মাসিক কন্ট্রোল করার জন্য, অনেক দিন মাসিক হওয়ার জন্য, অনেক দিন রক্তপাত হওয়ার জন্য আপনাকে অবশ্যই ফিটকিরির পানি খেতে হবে, মানে নিরাপদ পানি প্রথম। দ্বিতীয়ত, আপনাকে প্রতিদিন কমপক্ষে দুইটা করে আনার খেতে হবে। তৃতীয়ত, আপনাকে 15-20 গ্রাম দারচিনি পাউডার করে খাবারের সাথে খেতে হবে। তৃতীয়ত, আপনার খাবারের সাথে ইসবগুলের ভুষি মিক্স করে খেতে হবে। চতুর্থ, আপনাকে 1 চামচ অলিভ অয়েল, 1/2 চামচ মধু আর 1 চামচ কালিজিরার তেল, তিনটা মিক্স করে সকাল এবং বিকালে একটা কাপের মধ্যেই তিনটা জিনিস একসাথে মিক্স করে, দরকার একটু পানি দিয়ে হলেও আপনাকে খেতে হবে। দারচিনির গুঁড়া 10-20 গ্রাম এর সাথে মিক্স করে নিতে পারেন। 1 চামচ অলিভ অয়েল, 1 চামচ কালিজিরার তেল, 1/2 চামচ মধু, এর সাথে দারচিনি পাউডার, এই তিনটা জিনিস মিক্স করে আপনাকে 3 মাস খেতে হবে। আর প্রতিদিন 2টা করে আনার, যদি আনার জোগাড় করতে না পারেন এই জিনিসগুলো খেলেও আল্লাহ তাআলা আপনাকে রহমত দিবে। আর এই ধরনের পরিস্থিতি এর জন্য আপনাকে গাজর, বিট এবং লাল শাক, 3টা লাল জিনিস আপনাকে খেতে হবে। বীজ, গাজর, বিট, লাল শাক, এই ধরনের যাদের মাসিক বন্ধ হয় না, দীর্ঘদিন মাসিক চলে, তাদের জন্য গাজর, বিট, লাল শাক। আবার সজনার ঋতুতে সজনাটা বেশি খাবেন, জামের ঋতুতে জামটা অনেক বেশি খাবেন। আবার যখন যে ঋতুতে যত ফসল আসে সবগুলোই তার জন্য ওষুধ, একমাত্র আনারস ব্যতীত। আনারস বাদে যে কোনো ফল যার রং লাল, ঋতুভেদে যে কোনো রোগের জন্য, মাসিক যাদের ক্লিয়ার হয় না তাদের জন্য এটা একটা মহাঔষধ। আর যাদের মাসিক ক্লিয়ার হয় না তাদের পানি খাওয়ার অভ্যাস অনেক বাড়াতে হবে, মানে সাথে সাথে সে আরও 2 লিটার পানি তার খাদ্য অভ্যাসের ভিতরে নিয়ে আসতে হবে। হরমোনাল একটা ব্যাপার নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়ে যে হরমোনের কোনো কিছু বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে। এইটার সাথে হরমোনের সম্পর্কটা 10%, 20%, এটার সাথে ম্যাক্সিমাম সম্পর্কটা হলো ইনফেকশনের। র্যাকটামটা আর ইউটেরাসটা খুব কাছাকাছি, এটা র্যাকটাম থেকে ইতে ইনফেকশন হয় ইউটেরাসে। এটা সারা পৃথিবীর চিকিৎসকরা এটা বিশ্বাস করে যে এটা দুইটার দূরত্বটা খুবই কম, এর ফলে এটার থেকে এটা ইনফেকশন হয়ে যায়। এই জন্য আপনাকে পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, শেষ গোসলের সময় 1 বালতি পানির ভিতরে ফিটকিরি দিয়ে ওটা গোসল করতে হবে, পাকঘর, বাথরুম, কাপড় চোপড় সব ফিটকিরি দিয়ে ধুয়ে ইস্ত্রি করে করতে হবে। বোন লিজা, আশা করি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আপনি আশা করি শুনেছেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করেন। আমরা ভাবছি যে আপনি অচিরেই আপনার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। ঢাকার বাড্ডা থেকে লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান, বয়স 55 বছর। তিনি লিখেছেন যে, ডাক্তার সাহেব, আমি নিয়মিত আপনার টিভি প্রোগ্রাম সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে উপভোগ করি,
ধন্যবাদ ভাই মতিউর রহমান আমাদের অনুষ্ঠানে দেখার জন্য। আপনি সাবলীলভাবে হার্বাল পরামর্শ দেন যা আমার হৃদয় ছুঁয়ে যায়। আমি প্রথম আপনার কাছে চিঠি লিখছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার প্রস্রাবের সময় খুব জ্বালাপোড়া করে, প্রস্রাব পরিষ্কারভাবে হয় না, মনে হয় কিছু যেন রয়ে গেল, আমার উচ্চ রক্তচাপও আছে, কীভাবে আমি সুস্থ? জি, এই উচ্চ রক্তচাপের সাথে আপনার প্রস্রাব সমস্যার সম্পর্ক আছে, উচ্চ রক্তচাপের সাথে আপনার কিডনি সমস্যার সম্পর্ক আছে, উচ্চ রক্তচাপের চাপের সাথে হার্টের সম্পর্ক আছে। অতএব আপনাকে আজকে থেকেই পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, ফাস্টফুড, রিসফুড, হার্টফুড এগুলি খাওয়া একদম বন্ধ করে দিতে হবে। আপনি কোনো মতেই পোলাও বিরিয়ানি খেতে পারবেন না, আপনি কোনো মতে মিষ্টি খেতে পারবেন না। চিনিতে 120টা রোগ হয়, চিনি একটা পয়জন, সারা বিশ্বে এটাকে হোয়াইট পয়জন বলে। অতএব আপনার চিনি বন্ধ করা এখন একান্ত জরুরি হয়ে গেছে। আপনাকে তিতা খাওয়ার অভ্যাস করতে হবে, আপনাকে স্যুপ খাওয়ার অভ্যাস করতে হবে, আপনাকে জুস খাওয়ার অভ্যাস করতে হবে, আপনাকে 4 মাস জাউ ভাত খেতে হবে, খাবারের সাথে আপনাকে 200 থেকে 250 গ্রাম সালাদ অবশ্যই খেতে হবে, আপনাকে খাবারের সাথে বা খাবারের পরে আধা 1 কাপ বা 1/2 কাপ পরিমাণ অলিভ অয়েল খেতে হবে, একদম ভার্জিন অলিভ অয়েল, যেটা কাঁচের বোতলের ভালো অলিভ অয়েলটা আপনাকে খাওয়ার অভ্যাস করতে হবে। প্রস্রাবের জ্বালাপোড়া অবশ্যই পানি, পানি খাওয়ার বেশি অভ্যাস করতে হবে, তিতা খাওয়া, তিতার সাথে সব ধরনের জ্বালাপোড়া কমানোর জন্য। তিতা হলো একটা ঠান্ডার প্রতীক, তবে ঠান্ডা যেখানে আছে সেখানে জ্বালাপোড়া কমে যাবে। অতএব আপনাকে নিম পাতা খেতে হবে, পুদিনা পাতা, থানকুনি পাতা এগুলি সরাসরি ভর্তা করে খেয়ে ফেলতে হবে, বা সরাসরি পাতা হাতে টিপা ভরি বানায়া, পরিষ্কার হাতে ওটাকে ভালো করে ধুইয়া ভরি বানায়া টিপা পানি দিয়ে গিলা খেয়ে ফেলতে হবে। এছাড়া আপনার মনে হয় যেন কিছু একটা রয়ে গেছে, পেশাব যেন কমপ্লিট হলো না, এইরকম একটি এখানে পোস্টের এনলার্জের ব্যাপার আছে। যেহেতু পুরুষ তো না, পুরুষের জন্য পোস্টের এনলার্জ হতে পারে, পোস্টের ইনফেকশন হতে পারে, সিবলিস গনোরিয়া দেখা দিতে পারে, যে কোনো কারণে আপনার পোস্টারে কোনো আঘাত লাগতে পারে, যে কোনো কারণে আপনার পেনিসে কোনো আঘাত লাগতে পারে, যে কোনো কারণে আপনার প্রস্রাবের নালীর ভিতরে পুষ জমতে পারে, টিউমার হতে পারে, কোনো সিস্ট হতে পারে, এই জিনিসগুলো আপনি নিজে নিজে খেয়াল করেন। উচ্চ রক্তচাপ তরুণরা আছে উনি লিখেছেন, বা নিয়ন্ত্রণে আছে কিনা সেটা একটু জরুরি বিষয়, যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে খুবই, এটা উচ্চ রক্তচাপটা ওনাকে পরীক্ষা করতে হবে এবং এই ব্যাপারে তাকে সচেতন হতে হবে। পানির পরিমাণ বেশি খেতে হবে, মিষ্টি মাংস পোলাও বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিয়ে এমনি শাকসবজি ফলমূল খেতে হবে, সব খাবার ওনাকে ঝোল খাইতে হবে, সব খাবার ওনাকে তরকারি সাথে খেতে হবে, উনি মাংসে তরকারি দিতে হবে, ডালে তরকারি দিতে হবে, শাকসবজিতে তরকারি দিতে হবে, ভাতের ভিতরে ওনাকে তরকারি দিতে হবে। কারণ অনেকে কিন্তু ভাতের ভিতরে একটু 1 মুঠ কালিজিরা দেয়, 1 মুঠ মেথি দেয়, এই দুইটা যদি দিয়ে উনি ভাত খেতে পারে ওনার জন্য মহা ঔষধ। আর নালে পরে আপনাকে যাও পাক করতে হবে। যেহেতু বয়স 55 বছর, আমাদের দেশে অনেকেই এই বয়সে ডায়াবেটিসে ভুগে থাকে। হ্যাঁ, ডায়াবেটিস যদি থাকে তার, তাহলে পরে আপনি একটু মেথি আর কালিজিরা এটা একদম মাস্ট, সাথে যদি একটু সজনা পাতা দিয়ে ভাতটা পাক করতে পারে। আমাদের এই বিবর্তন আনতেই হবে, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। আমরা যদি তরকারির ভিতরে বিভিন্ন শাকসবজি দিতে পারি, ভাতের ভিতরে আমাদের শাকসবজি দিতে হবে, জাউর ভিতরে দিতে হবে, খিচুড়ির ভিতরে দিতে হবে, বড়া যে আমরা বড়া করি, এই বড়াকে কিছু শাকসবজি বা গাছের পাতা দিলে এটা পাকুড়া হয়ে থাকা, আমরা যে পেঁয়াজও করি এটা কিছু শাকসবজি দিলে পাকুড়া হয়ে থাকা, এই পাকুড়া আমাদেরকে খেতে হবে। আমি দেখেছি যে নিউ মার্কেটের সামনে একটা লোক 60-এর দশকে বড়া না বিক্রি করে পাকুড়া বিক্রি করতো, শত শত ছাত্ররা ইউনিভার্সিটি সেলরা সেই পাকুড়া খেত। এই যে পালং শাক, পালং শাকের পাকুড়া এত ভালো হয়, পালং শাকের জুস এবং স্যুপ একটা মহা ঔষধ। পালং শাকে সব তরকারির ভিতরে আপনি পালং শাক দিতে পারেন, সব মাংসের ভিতরে পালং শাক দিতে পারেন, সব ডালের ভিতরে আপনি পালং শাক দিতে পারেন। আপনি যাদের পেটের এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু ভাতের মার খেতে হবে, যাদের চুল পড়ে যায় ভাতের মার তাদের জন্য একটা মহা ঔষধ। আপনি ভাতের মারের সাথে একটু অলিভ অয়েল দিয়ে খান, একটু কাঁচা হলুদ দিয়ে খান, ভাতের মারের সাথে একটু পুদিনা পাতা, থানকুনি পাতা ভর্তা দিয়ে ভাতের মার খান। আমাদের খাদ্য পথ্য এগুলো আমাদের শরীরের জন্য, যারা একটু খাদ্যপথ্য ব্যাপারে সচেতন তারা কিন্তু সবসময় তাদের সুঠাম দেহ থাকে, সুন্দর দেহ থাকে, সুস্থ দেহ থাকবে। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরছে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে। তার আগ পর্যন্ত
আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখন যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে মোহাম্মদ কামাল মিয়া, লিখেছেন ঢাকার রামপুরা থেকে, তার বয়স 50 বছর। প্রশ্ন হচ্ছে যে আমি অনেকদিন থেকে দাঁতের গোড়া থেকে রক্ত যাওয়ার সমস্যায় ভুগছি এবং মুখেও দুর্গন্ধ হচ্ছে, ইদানিং ঘুমও কম হচ্ছে এবং সারা শরীর জুড়ে ব্যথা, কী করলে আমি সুস্থ থাকবো তা জানাবেন। দাঁতের গোড়া থেকে রক্ত বেরোয়াটা এটা এক ধরনের পাইরিয়া রোগ। এটা দাঁতের গোড়ায় ময়লা, দীর্ঘদিন ময়লা থাকলে দাঁত খুব ভালোভাবে ভিতরে বাইরে উপরে নিচে কুলকুচা না করলে, পরিষ্কার না করলে, দাঁতের গোড়ায় যদি নিম পাতা আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই কচি নিমের পাতা আপনাকে দিনে 3 বার চিবাতে হবে। চিবালে পরে যে ব্যাকটেরিয়াগুলো আছে দাঁতের গোড়ায়, দাঁতের গোড়া যে আপনার ফাঁক হয়ে যাচ্ছে, দাঁতের সাথে মাড়ি নিচে যে ফাঁক হয়ে যাচ্ছে, নিচে ভিতরে ময়লা জমতেছে, পাথর জমতেছে, পুঁজ জমতেছে, এই জিনিসগুলো সঠিক হয়ে যাবে। অথবা আপনাকে সর্বসময় মুখে লবঙ্গ রাখতে হবে, লবঙ্গ দাঁতের একটা মহা ঔষধ। লবঙ্গের গোড়াটা দাঁতের, লবঙ্গের ফুলটা দাঁতের গোড়ার মতো, এই জন্য ডস পদ্ধতির ভিতরে এসে যায়। আপনার লবঙ্গ সকল সময় মুখে রেখে 3 মাস চিবাতে হবে। যদি লবঙ্গ আপনি চিবাতে না পারেন তাহলে আপনাকে গরম লিগার চা আদা দিয়ে খেতে হবে, চিনি খেতে পারবেন না। যার দাঁতের মাড়িতে সমস্যা আছে তিনি চিনি তার জন্য শত্রু, চিনি একদম বন্ধ করতে হবে। চিনির মিষ্টি যত খাবার আছে সম্পূর্ণ বন্ধ করতে হবে। চিনি আছে এরকম কোনো শরবত আপনি খেতে পারবেন না, এমনকি কোক 7-Up পর্যন্ত যে মিষ্টি আছে এটাও আপনার দাঁতের গোড়ার জন্য আপনার ক্ষতি করবে। আইসক্রিমও খেতে পারবেন না, ঠান্ডা জিনিসও দাঁতের গোড়ায় ক্ষতি করে। আপনার এই সময় গরম জিনিস খেতে হবে, আদা বেশি খেতে হবে, লবঙ্গ খেতে হবে, গরম চা খেতে পারবেন চিনি দুধ ছাড়া। আপনি পুদিনা পাতা, থানকুনি পাতা চিবিয়ে খেলে আপনার দাঁতের গোড়ায় এটা একটা মহা ওষুধ হয়ে যাবে। আর দাঁতের গোড়ায় যাদের পাথর আছে, দাঁতের গোড়ায় যাদের রক্ত পড়ে, পাইরিয়া আছে, তাদের জন্য দাঁত দিনে 4 বার মাজতে হবে। 1 বার পেস্ট দিয়ে, 1 বার পেস্ট খালি হাত দিয়ে, 1 বার পেস্ট ব্রাশ দিয়ে, আরেকবার এই বিভিন্ন রকম সাধনা দর্শন চূর্ণ আয়ুর্বেদ ইউনানি ওষুধ দিয়ে দাঁত মাজতে হবে। আটকিরার ডাল দিয়ে দাঁত মাজতে হবে, বাবলার ডাল দিয়ে দাঁত মাজতে হবে, নিম পাতা দিয়ে দাঁত মাজতে হবে, আমের পাতা দিয়ে দাঁত মাজতে হবে, বিভিন্ন রকম গাছের ভিতরে দাঁতের ব্যথা প্রতিরোধক ওষুধ আছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। পেয়ারা, পেয়ারা নিজের দাঁত দিয়ে চিবিয়ে পেয়ারা খাবেন 7 দিন, ভালো করে পেয়ারা খান। পেয়ারা দাঁতের গোড়া থেকে ময়লা বের করে দিবে আপনার। পেয়ারার যে ভিটামিন সি এটা দাঁতের গোড়াকে শক্ত করবে, পেয়ারার ভিতরে প্যাকটিন এনজাইম আছে এটা দাঁতের গোড়াকে শক্তিশালী করবে, রক্ত পড়া বন্ধ করবে। তারপরেও যদি আপনি এটা বন্ধ না হয় তখন আপনি ফিটকিরির পানি দিয়ে ভালো করে কুলকুচা করবেন দিনে 3-4 বার, বেশি করে উজু করবেন, বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বারবার কুলকুচা করবেন, গরম পানি ব্যবহার করবেন। দাঁতের শত্রু ঠান্ডা পানি, দাঁতের শত্রু মিষ্টি, দাঁতের শত্রু আইসক্রিম। দাঁতের যারা শত্রু তাদেরকে যদি আপনি চিনতে না পারেন তাহলে দাঁত নিয়ে আপনার অনেক সমস্যা আছে। আর দাঁত থাকতে দাঁতের মর্যাদা আপনাকে করতে হবে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে। দাঁত বা মুখের ভিতরটা পরিষ্কার থাকে সেটা যে কুলকুচি করা, হ্যাঁ কুলকুচা করতে পারবে। বিদেশে মাউথ ওয়াশ ব্যবহার করে সেটাও আপনি করতে পারবেন, আপনার নিম পাতা দিয়ে কুলকুচা করতে পারবেন, কাঁচা হলুদের রস চিবিয়ে সেই রস দিয়ে কুলকুচা করতে পারবেন, গরম পানি দিয়ে করতে পারবেন, পেস্ট দিয়ে করতে পারবেন। এত পথ খোলা আপনার সামনে, আপনার সহজ সহজ পথ খোলা আছে। আর না হলে পরে প্রতিদিন 2টা করে সকালে বিকালে কাইটা খেতে পারবেন না, পেয়ারা আস্তা কামড়িয়ে কামড়িয়ে খেতে হবে। পেয়ারার কচি পাতাও দাঁতের জন্য একটা মহা ঔষধ। ঘুমও কম হচ্ছে, কি এটি দাঁতের সমস্যাতে ঘুম কম হচ্ছে সেটা না, তবে ঘুম যদি কম হয় সেই রোগী যদি তিতা খায় তাহলে তার নর্মাল ঘুম হবে, পার্মানেন্ট ঘুম হবে। 3 মাস যদি সে উস্তা করলার রস খায়, নিমের
পাতা খায়, চিরতভিজন পানি খায়, তাহলে পরে তার ঘুম ঠিক হয়ে যাবে, পারমানেন্ট ঘুম ঠিক হবে, তার কোনো প্রেশার থাকবে না, তার কোনো হাই প্রেশার থাকবে না, তার কোনো জ্বর জ্বর ভাব থাকবে না, মাথা গরম থাকবে না, সাইনোসাইটিস থাকবে না, শুকনা কাশি কফ থাকবে না। তাকে চিরতভিজন নিম পাতা খাইতে হবে, বা চিরতার ক্যাপসুল বাজারে পাওয়া যায়, অথবা সে নিম পাতা চিবিয়ে খাবে, এইভাবে তিতার কাছে তাকে আসতে হবে। আর ঘুম কম হচ্ছে এবং সারা শরীর জুড়ে ব্যথা, হ্যাঁ ব্যথার জন্য আমি যে কথাগুলো বললাম, সে নিম পাতা খাবে, নিম ডাল দিয়ে দাঁত মেসওয়াক করবে, লবঙ্গ মুখে রাখবে, ব্যথার জন্য লবঙ্গ এবং আদার বিরাট ভূমিকা আছে। তার সাথে লবঙ্গ আদা দিয়ে চা তৈরি করে সারাদিন একটা ফ্লাক্সে রেখে সাত দিন খেলে শরীরের ব্যথা, দাঁতের ব্যথা, গাল ঠোঁটের ব্যথা, মুখের ব্যথা, মুখের ঘা থাকলে সেটা ভালো হয়ে যায়। এগুলি স্বতপরীক্ষিত। এই যে মুখের ঘায়ের জন্য আপনার নিম পাতা, গরম পানি, ফিটকিরির পানি, কচি পেয়ারা পাতা, কচি আম পাতা চিবিতে হয় দুই সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন, রোগের প্রাদুর্ভাব বুঝে আর কি, আলহামদুলিল্লাহ এতে তার কাজ হয়। ভাই কামাল মিয়া আশা করি উত্তরটি পেলেন। খুব সাধারণভাবেই কিন্তু আপনার দাঁতের এই অস্বস্তিকর যন্ত্রণাটা, বিরক্তিকর কিংবা ব্যথা আপনার অবশ্যই দূর করতে পারবেন। আশা করি নিয়মগুলো মেনে চলবেন, দাঁতের সমস্যা থেকে আশা করি খুব আশু সমাধান আপনার হবে। পরবর্তীতে কেমন আছেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন। এরপরে প্রশ্ন যাচ্ছি, প্রশ্নটি লিখেছেন গাজীপুর থেকে জাহানারা বেগম, বয়স তার ৪২ বছর। প্রশ্ন হচ্ছে যে উনিও ব্যথার কথা আমাদের লিখেছেন যে আমার সারা শরীরে ব্যথা, বিশেষ করে হাঁটু এবং কমরে, ডাক্তার দেখিয়েছি কিন্তু ব্যথা পাবেন। জি বোন, আপনি যে ব্যথার কথা বলেছেন, ব্যথার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যথার সাথে কিন্তু শরীরে হাঁটুতে পানি আসা, যাদের অ্যাসাইটিস আছে শরীরের বিভিন্ন অঙ্গে পানি আসে, এই পানি আসার জন্য ব্যথা হয়। সেটার জন্য কিন্তু প্রধান চিকিৎসকের আপনার কোনো কোষ্ঠকাঠিন্য থাকতে পারবে না, আপনার প্রতিদিন দুইবেলা পায়খানা প্রস্রাব মাসিক এটা ক্লিয়ার থাকতেই হবে, এক নম্বর। দুই নম্বরে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ব্যথা থাকে তাহলে আপনাকে যত বেশি আদা দেওয়া এবং যত বেশি লবঙ্গ দেওয়া, আপনি চা তৈরি করে খেতে পারবেন, এখানে চিনি দুধ দিতে পারবেন না, তাইলে পরে এই ব্যথার আপনি সমাধান পাবেন। অনেক বেশি লবঙ্গ দিয়ে চা খাইতে হবে, অনেক বেশি আদার রস খেতে হবে, এক কাপ আদার রস দিনে দুইবার খেতে হবে, এটার সাথে আপনি একটু মধুর দিয়ে খেতে পারবেন। দর্শক, এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের অবশ্যই ভালো লাগা মন্দ লাগার মতামতটা আমাদের জানাবেন, এবং এরই সঙ্গে ভুলবেন না আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কাছে লিখতে। লিখার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি, মডার্ন হার্বাল গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন, মোবাইল নাম্বার হচ্ছে 01911386617 কিংবা 01729098330। দর্শক, আপনারা জানেন যে মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকবে সুন্দর থাকবে অনুষ্ঠানটি ইসলামিক টিভিতে বাংলাদেশ সময় প্রতি রাত 12টার সময় প্রচারিত হয়। আশা করি অনুষ্ঠানটি দেখবেন, এবং এরই সঙ্গে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল ঠিক একই সময় অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার জন্য। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি শুভকামনা, শুভরাত্রি। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ, ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।